প্রিয়দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে আজকে আদালতে উঠিয়েছিলেন একটি মামলার হাজিরা দিতে, আর সেই আদালতে এসে উনি কি বলে গিয়েছেন সেই বিষয়টা নিয়ে আমার বিশ্লেষণ এই মুহূর্তে। প্রিয়দর্শক, আমাদের বেকিং নিউজগুলোকে আমি আপডেট করার চেষ্টা করি আপনাদের জন্য, আর আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা লক্ষ লক্ষ মানুষ আমার এই বেকিং নিউজগুলো দেখছেন এবং আপনারা শেয়ার কমেন্টস করছেন। আপনাদের কমেন্টসগুলো আমি খুব যত্নের সাথে সম্মানের সাথে পড়ে থাকি এবং আপনাদের নেগেটিভ এবং পজিটিভ দুইটা কি আমি স্যালুট জানাচ্ছি, কারণ আপনারা নেগেটিভ লেখলেই আমি ভুলগুলো, আমার যদি কোনো ভুল থাকে সেগুলো ধরতে পারি এবং পরবর্তীতে আমি সতর্ক হতে পারি। তো প্রিয় দর্শক, আমার যে বিষয়টা আজকে, জামাতের ডাক্তার শফিকুর রহমান যিনি জামাতের আমির, তারকে আদালতে হাজিরের পরে তিনি দেশবাসীর উদ্দেশ্যে একটি বক্তব্য দিয়েছেন, একটি কথা জানান দিয়েছেন। আপনারা জানেন যে ওনার পাশে ওনার সিনিয়র আইনজীবীরা, জামাতের শীর্ষ আইনজীবীরা ওনার পাশে আছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে এটা ভাইরাল হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় সকল মানুষ এটাকে মানে লাভ হিসাবে চিহ্নিত করছে, গুড থিং দিচ্ছে এবং আপনাদের প্রশংসা কিন্তু বেশে যাচ্ছে। কী কারণে আপনাদের এত প্রশংসা জামাত নেতাদের প্রতি? কি তাদের কাছে জাদু আছে? কি অন্য দলের চাইতে ব্যতিক্রম কি জিনিস আছে যে কারণে আপনারা তাদেরকে এত ভালোবাসা দিচ্ছেন, যে কারণে তাদের প্রতি আপনাদের কনফিডেন্স এত বেড়ে যাচ্ছে, তাদের প্রতি এত সম্মান বেড়ে যাচ্ছে? এই বিষয়টা নিয়েই আমি কথা বলছি। প্রিয় দর্শক, এই সেই ডাক্তার শফিকুর রহমান যিনি বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে একটি দশ দফা দাবিকে, বিএনপির দশ দফা দাবিকে উনি একাত্মতা ঘোষণা করেছিলেন এবং জামাতও এই দশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। এই ঘোষণার পরপরই ওনার ছেলেকে জঙ্গি নাটক বানিয়ে অ্যারেস্ট করা হয়েছে, জেলখানায় আছে তরুণ ছেলে। বিবাহের পর কিছুদিন পরেই, হাতের মেহেদি শুকানোর আগেই ছেলেটাকে জেলখানায় নিয়ে আটকিয়ে রেখেছে। এবং এই ওনার ছেলে কিন্তু ডাক্তার, ছেলের বউ কিন্তু ডাক্তার, ডাক্তার শফিকুর রহমানের ওয়াইফও কিন্তু ডাক্তার, উনি নিজেও ডাক্তার, ওনার পরিবারটা একটা ডাক্তার পরিবার বলা চলে। ওনার ওয়াইফ কিন্তু জাতীয় সংসদের মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। এই ডাক্তার শফিকুর রহমান আজকে কিভাবে এত জনপ্রিয় নায়ক হয়ে গেলেন, কিভাবে আপনাদের কাছে এত জনপ্রিয় হলেন তিনি, এটা হলো আজকের বিশ্লেষণ। প্রিয় দর্শক, আমি যেতবারই ডাক্তার শফিকুর রহমানকে বিভিন্ন আদালতে বিভিন্ন সময় হাজিরার সময় কথা বলতে শুনেছি, ততবারই উনি দেশবাসীর কাছে দোয়া সালাম শুভেচ্ছা ছাড়া আর কিছুই উনি গুরুত্বপূর্ণ ওনার নিজের জন্য, যে ওনার জন্য আপনারা আন্দোলন করেন, ওনার জন্য ঐক্যবদ্ধ হন, জামাতকে ঐক্যবদ্ধ আন্দোলন করার জন্য আহ্বান করা, ছাত্র শিবিরকে ওনার পাশে, ওনার পরিবারের পাশে থাকার কথা বলা, কোনো কিছুই উনি ওই রকম কিছু বলেন না। কী কারণে ওই রকম কিছু বলেন না? অন্যান্য নেতারা তো, অন্যান্য দলের নেতারা হলে তো ভিন্নভাবে কথা বলে থাকেন, উনি কেন এই ভিন্নভাবে কথা বলেন না? ফার্স্ট টু লাস্ট আমি ওনাকে একেবারে ছোট কাল থেকে চিনি এবং জানি, সেই কারণে আমি আপনাদের কাছে প্রিভিয়াস ওনার ইতিহাসটা একটু নিয়ে যাচ্ছি। ১৯৮২ সালে সিলেট মেডিকেলে দ্বিতীয় বর্ষর ছাত্র থাকা অবস্থায় উনি সিলেট মহানগর ছাত্র শিবিরের সভাপতি হয়েছিলেন, একেবারে তরুণ বয়সে। এত কম বয়সে একটা মহানগরের ছাত্র শিবিরের সভাপতি ওনার মতো কম বয়সে হয়েছে বলে আমার খুবই কম জানা আছে। যখন আমি একেবারেই ছোট তখনই উনি সিলেট মহানগর ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। তারপর থেকে ওনার রাজনীতিতে, এর আগে কিন্তু উনি ছাত্র ইউনিয়ন করেছেন কলেজ জীবনে, মেডিকেল জীবনে গিয়ে উনি ছাত্র শিবিরে যোগদান করে এত কম সময়ে এত দ্রুত ওনার ছাত্র শিবিরে পজিশন হাই হয়েছে, যেটা অন্যদের বেলা অনেক কঠিন, কারণ উনি খুব মেধাবী আর ছাত্র ইউনিয়নেও কিন্তু অনেক মেধাবীরা আছে। তো সেই কারণে ওনার মেধার কারণে খুব দ্রুত উনি সিলেট মহানগরের
সভাপতি হিসাবে নির্বাচিত হয়ে যান। ছাত্র শিবির কিন্তু একটি গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের নেতা নির্বাচন করে, প্রত্যেক নেতাদের কিন্তু বুটের মাধ্যমে এটা নির্বাচিত হইতে হয়। তাদের বুটের যারা আছেন, ভোটার যারা আছেন, তাদের বুটের বাইরে কিছু হওয়ার কোনো সুযোগ নাই। সেই ডাক্তার শফিকুর রহমান সেই সিলেট থেকে রাজনীতি শুরু হয়েছে। আমরা জানি যে 12-14 সালের দিকে জামাত নেতাদের অ্যারেস্টের পরে উনি ভারপ্রাপ্ত সেক্রেটারি হয়েছিলেন, মকবুল আহমেদ সাহেব ভারপ্রাপ্ত আমির হয়েছিলেন। পরে কাউন্সিলের মাধ্যমে মকবুল আহমেদ সাহেব, মরহুম মকবুল আহমেদ সাহেব যিনি এন্তেকাল করেছেন ফেনীবাড়ি, উনি আমির হয়েছেন। এরপরে কাউন্সিলে ডক্টর শফিকুর রহমানকে সেক্রেটারি করা হয়েছিল মকবুল আহমেদ সাহেবের এন্তেকালের পরে। আবার যখন এবং মকবুল আহমেদ সাহেব থাকা অবস্থায় তারা যখন বিদায় নেন একটা বয়সে, তখন কাউন্সিল নির্বাচনের মাধ্যমে কিন্তু ডক্টর শফিকুর রহমানকে আমির নির্বাচন করা হলো। এই আমির নির্বাচন হওয়ার পরে দ্বিতীয় দাপে উনি আবারও আমির হলেন। দ্বিতীয় দাপে আমির হওয়ার পরপরই কিন্তু উনাকে অ্যারেস্ট করা হলো, ওনার ছেলেকে অ্যারেস্ট করা হলো। এত কিছুর পরে কী চা আওয়ামী লীগ, কী চা আসলে ওনার কাছে? আওয়ামী লীগ ওনার আগেই ওনার সেক্রেটারি, তিনিও ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন, পরবর্তীতে ছাত্র শিবিরের খুলনা বিএল কলেজের নেতা ছিলেন এবং কেন্দ্রীয় ছাত্র শিবিরের নেতা ছিলেন, এরপরে এমপি হয়েছিলেন খুলনা থেকে অধ্যাপক মিয়া গোলাম পড়ুয়ার। তাকে কিন্তু 2 বছরের বেশি ধরে জেলে আটকিয়ে রাখছে। কেন আটকিয়ে রাখছে? সরকার শুধুমাত্র চাচ্ছে যে বিএনপি থেকে জামাত বের হওয়ার ঘোষণাটা দিয়ে এটা বলবে যে জামাত একলা নির্বাচন করবে, বিএনপির সাথে থাকবে না। যদিও ইদানিংকালে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব কিছুটা বলার চেষ্টা করছেন, কিন্তু আওয়ামী লীগ কিন্তু এটা বিশ্বাস করছে না। আওয়ামী লীগ বিলিভ করছে না যে জামাত থেকে একবারে বের হয়ে এসেছে, এবং একবারে বের হয়ে এসেছে এই কথাটা আমরাও বলতে পারছি না, যেহেতু অফিসিয়ালি আমরা বের হয়ে এসেছি আর বিএনপি বের হয়ে গিয়েছে বা বের করে দিয়েছি এমন কোনো স্টেটমেন্ট বিএনপিও দিচ্ছে না, জামাতও দিচ্ছে না। এই সন্দিহানের ভিতরে কিন্তু ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে বিএনপি আমাদের নেতার যখন অ্যারেস্ট হলো কোনো বিবৃতি দিল না, এবং আমাদের লোকেরা যখন মার খেলো জেলে গেল বিএনপি কোনো বিবৃতি দিল না। এই আবেগের কথা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বর্তমান যিনি নায়েবে আমির, ওনার মুখে আমরা শুনেছি, কিন্তু আওয়ামী লীগ এটা বিশ্বাস করছে না। আওয়ামী লীগ এই ডাক্তার শফিকুর রহমানকে আটকিয়ে রেখেছে শুধুমাত্র ওনার মুখ থেকে, ওনার কাছ থেকে পুরাপুরি দায়িত্বটা পূর্ণ কথাটা জানার জন্য মহাসচিবকে জেলে রেখে তাদের কাছ থেকে পুরাপুরিভাবে যে বিএনপির সাথে জামাত নাই, তাহলেই কিন্তু জামাত নেতারা মুক্তি পেয়ে যা। প্রিয় দর্শক, আমরা দেখলাম 2014 সালে কাদের মোল্লার ফাঁসির আগ মুহূর্তে আওয়ামী লীগ বহুবার জামাতকে চেষ্টা করেছে যে জামাত যেন বিএনপি থেকে বের হয়ে যায়, তাহলে কিন্তু কাদের মোল্লাসহ জামাতের শীর্ষস্থানীয় 5 জনের ফাঁসি হয় না বলেই আমরা আমাদের বিবেচনায় বলছি। আমি বলছি না এটা জামাতের বক্তব্য, আমি বলছি আমি একজন নাগরিক হিসাবে, আমি একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে আমার বক্তব্য, সেটা আমার বক্তব্য, এটা কোনো জামাতের স্টেটমেন্ট না, আমি জামাতের কোনো নেতাকর্মী না। প্রিয় দর্শক, আমরা সমালোচক আলোচক, তাই আমাদের সমালোচনা আলোচনা যারা শুনে আকৃষ্ট হচ্ছেন, ভালো লাগছে, তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরিচিতজনদেরকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখবেন। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি, আমি সৈয়দ মাশুক লন্ডন থেকে।